লজ্জা পাচ্ছে ক্যারেক্টারে ঢুকছে ও স্যার ওই ঘামটা শুভ দৃষ্টির ঠিক আগের মুহূর্তে কি ভালো চিত্রটা তুলেছেন তোমার লাগছে এটা পারফেক্ট ফোনে তোমার হাজবেন্ড বা ওয়াইফের মেকআউটের ছবি এলো সেটা দেখার পর কি করবে মানে সেই সময়ের জন্য হলে তাহলে আমি তো এটা বেটার তো চরণ ধরে ইউ টু মি না না এটা আমি আকার জন্য নয় তোদেরকে বলতে হবে আমি তো হ্যাঁ সবাই কি এলো ভূত ভাগি ওখানে চটকে একদম চাটনি বানিয়ে দিতাম মেরে ভূত ভাগি দেবো না না যদি আমি যার সাথে বিয়ে করছি যদি আমি এরকম কিছু জানতে পারি তাহলে নিশ্চয়ই তার কোনো পাস্ট বা সামথিং কিছু হবে সে নিশ্চয়ই ওর লগ্ন পিড়ি চলে যাবে তুই যে ডিসকাশন করতে বল হ্যাঁ লাগে লাগে এটা কাঠের আমার মতে মনে হয় সৌরভকে এতগুলো দেওয়া উচিত সৌরভকে এরকম দেওয়া উচিত আমার তো নিয়ে না ও আচ্ছা কথা নিয়ে আমি সত্যি একদম আমি এইটা কিন্তু অন্য মানে আমি তিন নম্বর মানে বার করছি মেকআপ পিস আউটের বাইরে গিয়ে আমি সোজা চুমু খাবো আচ্ছা নেক্সট ডেটিং অ্যাপে একদিন একটা মেসেজ এলো পাঁচ বছরের পুরনো ক্রাশ মেসেজ করেছে কি করবে আমি কি করবো হ্যাঁ আমরা সবাই 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 ইউ আর কিসিং ইউর ফ্যান ইন সিসিটিভি ফুটেজ কি করবে লজ্জা পাচ্ছে ক্যারেক্টারে ঢুকছে ও স্যার যদি সেটা ফুটেজ থাকে তাহলে তাকে যদি আমি কিস করে থাকি তাহলে নিশ্চয়ই সে আমার আই মিন শুধু ফ্যান নয় ফ্যান হবে না এক্স্যাক্টলি ওন করে নেব হ্যাঁ ভাই করেছি এটা তো ভালোবাসে আর কি এটার পরে আর কি আছে যখন করেইছি আর মানে সবাই মিলে নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইবার আমি আচ্ছা বলছি এখানে কি তো এসেও লেখা যায় মানে আমি বুঝতে পারছি একটা মেয়ের সাথে দেখা হলো একটা বাড়ি একে অপরকে ভালো লাগলো ব্যাপারটা বার থেকে বেডরুম অবধি গেল ভালো পেপার চুজ করি আমি হ্যাঁ এন্ড ইউ বোথ আর এনগেজড ইন আ কিস ঠিক তারপরই জানতে পারলে উল্টো দিকের জন তোমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কি করবে তো সম্পর্কের একটা ব্যাপার হয়ে গেল না যদি আমি বেশি সত্যি ভালোবেসে থাকি তাহলে আমি কি বলবি সেটা তাহলে ও মেকআউটই করবে আমি কাটিয়ে ব্যাপারটাকে নিয়ে আমি আলাদা এটা যদি আমার বেস্ট ফ্রেন্ড হয় তাহলে আমি ডেফিনেটলি এটা কি বেস্ট ফ্রেন্ড লেখা ছিল হ্যাঁ লেখা ছিল আগে কিস্তে কি বেস তাও ঠিক আছে আমি আইসক্রিম তো দেইনি এবার পিস আউট না বেস্ট ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড এর সাথে না একদম না থেকে বেশি এটা এরকম ভাবে নিয়ে টিক টিক নাইস ওয়ান চরিত্রহীন 3 আসছে 24 ডিসেম্বরে হইছে সেভেন বেশি পাবে